বেরিয়ে পড়েছি আজ একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সকালবেলা, যেখানে 14 বছর আগে গিয়েছিলাম। সর্ষে ক্ষেত দেখলেই আমি দাঁড়িয়ে পড়ি, কি অদ্ভুত লাগছে দেখো, সবুজ হলুদের একটা কম্বিনেশন, দারুণ প্রকৃতির এত সুন্দর রূপ না, মানে দেখলে সত্যি ভালো লাগে। কিছুতেই আমাদের আর যাওয়া হচ্ছিল না, কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম যাব, তো আজকে হয়তো সেই সময়টা হয়েছে বাবার কাছে, তাই জন্য আজকে আমরা যাচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, একটু পুজো দেব, ভোগ খাবো, চলে আসবো। সত্যি অসাধারণ না, দারুণ। উল্টো দিকে এরকম গাড়ি যাচ্ছে, ঘোড়ার গাড়ি। মনে আছে 2008 সালের 31শে ডিসেম্বর আমরা গেছিলাম এই মন্দিরে, তারপরে এই মানে 14 বছর পরে আমরা আবার যাচ্ছি। রিয়েলি অসাম চাকলা। আমি গৈরিকা আমাদের খুবই একটা প্রিয় জায়গা, কিন্তু এতদিন পর খুব এক্সাইটেড। আগে যা দেখেছি এখন অনেক পাল্টে গেছে নিশ্চয়ই, তো চলুন যাওয়া যাক আর দেখা যাক চাকলা এখন কী অবস্থা। আর এই সর্ষে ক্ষেত টু গুড, মাইন্ড ব্লোয়িং। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি, মেন গেট এইদিকে আমরা যাব। আর এই দেখা যাচ্ছে লোকনাথ বাবার মন্দির, আর এইখানে ঠিক এর উল্টো দিকেই এখানে দোকান, এখানে রয়েছে কৃষ্ণ। এই কৃষ্ণর সঙ্গে যোগাযোগ করেছিলাম, কৃষ্ণ ভীষণ ভালো ছেলে, আগে বহুবার কথা হয়েছে আসা হয়নি, তো ফাইনালি এসেছি। আর কৃষ্ণই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে এখানে, ওর এখানে ছোটো একটা দোকানও রয়েছে, সব পাওয়া যায়। তো গৈরিকা ফাইনালি পৌঁছে গেছি। হ্যাঁ, ওই যে বললাম না ডাকলে আসা যায় না, আজকে হয়তো সেই সুযোগটা এলো, সেই জন্য একদম মানে ভাবা যায় না, এক্সাইটমেন্টটা এই কারণে যে 14 বছর পর আসছি, আসতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় এক্সাইটমেন্ট। প্ল্যান করেছি তারপরে আসা হয়নি। হ্যাঁ, অনেকবার প্ল্যান হয়েছে কিন্তু আসা হয়নি। তো আমরা কি করব না করব, এখানে অবশ্যই ভোগ খাবো, কৃষ্ণ সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে, তো সমস্ত কিছু দেখার জন্য সঙ্গে থাকুন। তো আমরা ডালি নিয়ে যাচ্ছি মন্দিরে প্রবেশ করব। হ্যাঁ, এখানে তাপসদা অমৃতি এনেছে, তাপসদা অমৃতি কালকে বলে রেখেছিল, তাই তো? হ্যাঁ, কাল বলে রেখেছি সকাল 9টার মধ্যে যেন রেডি পাই। সকাল 9টার মধ্যে গরম ভাজি আনা হয়েছে অমৃতি, সবই ভক্তি। আর তাপসদা আর লোকনাথ বাবার বড় ফ্যান, বাড়িতে মূর্তি রয়েছে, তাই তো? বাড়িতে তোমার পুজো হয়? বাড়িতে পুজো হয়, বাড়িতে পুজো হয় তাপসদার, লোকনাথ বাবা। লোকনাথ বাবার খুব বড় ভক্ত। রনে বনে জঙ্গলে সর্বত্রই লোকনাথ বাবা, বাবা স্মরণ করে রোজ সকালে বেরোই। বাহ, খুব জাগ্রত। কৃষ্ণ মন্দির কটা থেকে কটা খোলা থাকে? সকাল 8টা থেকে রাত্রি 8টা, মানে এখন খোলা, কোনো অসুবিধা নেই। আর পুজো কখন এদের দেওয়া যায়? মেইন পুজো 12:30, সকাল 8:30 বাল্যভোগের পুজো হয়। আচ্ছা, মেইন পুজো 12:30, মেইন পুজো 12:30 থেকে কটা অবধি চলে? 1:30 অবধি চলে। আমরা বেরিয়েছি 9:15 নাগাদ বেরিয়েছিলাম না তাপসদা? হ্যাঁ, আমরা 9:15 নাগাদ বেরিয়েছি, এখন বাজে 11:30, তো এই সময় লেগেছে। এবার 12:00 থেকে পুজো হবে এবং তারপর ভোগ খাওয়ানো হবে। এইখানে একটা বিশ্ব বাংলা গেট হচ্ছে এটা, আমি তারকেশ্বরে গেছিলাম, ওখানেও এক দাদার নাম্বার দিয়েছিলাম মনে আছে, অনেকে যোগাযোগ করেছিলেন, তো আমিও এই চাকলায় কৃষ্ণর নাম্বার দিয়ে দেবো। কৃষ্ণ বাচ্চা ছেলে, খুব ভালো ছেলে, তো যারা আসবে কৃষ্ণর সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। কৃষ্ণ থাকলে কী হয়, সুবিধা হয়, মানে ও যেহেতু এখানে থাকে লোকাল ছেলে, সমস্ত কিছু জানে, অ্যারেঞ্জমেন্ট করতে সুবিধা হয়, যারা নতুন আসে তাদের কোনো অসুবিধা হবে না। এখানে একটা পার্কিং স্পেস, এটা কৃষ্ণ এখন পার্কিং করেছে। ও, আমরা এখানে 14 বছর পর ঢুকলাম, অনেক কিছু পাল্টে গেছে না মাম? আগে এরকম ছিল না এই জায়গাটা, এখন তো দেখছি কনস্ট্রাকশন হচ্ছে, কাজ হচ্ছে, আগে এই জায়গাটা এরকম ছিল না।
আর এইখানে হচ্ছে জুতো রাখার জায়গা, আর এখানে হচ্ছে ডোনেশন কাউন্টার। এটা এই হচ্ছে নাট মন্দির, বসার জন্য বসার জায়গা রয়েছে এখানে, আর ওর পাশেই রয়েছে মেন মন্দির। তো নাট মন্দিরে আমরা প্রবেশ করেছি, এই হচ্ছে নাট মন্দির, অসাধারণ সুন্দর। আর সামনে হচ্ছে মেন মন্দির, এখানে পুজো দেবো। এই কাছের মন্দিরের ভেতরে পুজো দিতে গেলে 100 টাকা লাগে জনপ্রতি পার হেড, আর বাইরে পুজো দিলে ফ্রি, কোনো পয়সা লাগে না। তো আমরা টিকিট কেটেছি, তো মন্দিরের ছবি তোলা বারণ, তাই জন্য ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে ছবি তুলবো না। পুজো দিয়ে আসি, তারপর এসে আবার কথা বলছি। আর এই নাট মন্দির অবশ্যই এখানে বসবো, একটু সময় কাটাবো, কোয়ালিটি সময়। আর গৈরিকা রেডি ভেতরে যাওয়ার জন্য, রেডি চলো। তো আমরা পুজো দিয়ে বেরিয়েছি। মাম, পুজো কেমন হলো? একদম খুব ফাঁকা ফাঁকায়, আজকে ভিড় অতটা নেই। ঠাকুর পয়সা খুব যত্ন সহকারে পুজো দিলেন। তাপসদা এখানে রেগুলার আছে, তাই না তাপসদা? হ্যাঁ, তাপসদা জানে এখানে কত ভিড় হয়। আমরা আগে ভিড় পেয়েছি, বাট আজকে একদমই ফাঁকা সেই অর্থে। এবং এখানে আমরা ধূপ দেওয়ার স্থান, এখানে ধূপ জ্বালবো, আমরা মোমবাতি দেবো। এইখানে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধামের যোগ্য স্থান এখানে। আর এই মন্দিরের পাশেই এখানে কাউন্টার রয়েছে, বাবার ছবি এবং নানান রকমের জিনিস এখানে পাওয়া যায়। তো এরপরে 1:30 সময় ভোগ খাওয়া হবে, আমরা বসে ভোগ খাবো, কুপন কেটেছি। কিন্তু এখন এই ডালি আমাদের যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, আমরা গাড়িতে রাখতে যাব। গাড়িতে রেখে এসে আবার এই নাট মন্দিরে ফিরে আসব, তাই তো? এবং অপেক্ষা করব, 1:30 বাজলে আমরা ভোগ খাবো। এদিকেও দোকানপাট আছে ভর্তি, পরে আসছি এটা। হ্যাঁ, কি বলছো? যেটা হয় আমার আর কথা বেরোয় না, আমি খালি দেখি আর ভাবি এই জায়গাটাতে বাবার জন্ম হয়েছিল। আসলে এই জায়গাগুলো ভীষণ মহত্বপূর্ণ, তো এখানে এসে যেন আর কথা বেরোয় না, শুধু মনে হয় দেখি, এই হচ্ছে ব্যাপার। আমরা সকাল থেকে কিছু খাইনি, খালি চা খেয়েছি, তাই তো? তো আমরা একটু প্রসাদ খাবো এখন, একটাই ভেঙে সবাই খাবো। তাপসদাকে দিচ্ছি এখান থেকে। তাপসদা নাও, তাপসদা ভেজে আনিয়েছিল এই আমেরটি, দারুণ। বাবার পুজো দেওয়ার পর বাবার প্রসাদ। তো দিদি এখানে অসাধারণ চা খাওয়ালো, কৃষ্ণ এবং কৃষ্ণর মা দুজনেই রয়েছে, এটাই ওনাদের বাড়ি। আর এই হচ্ছে ওনাদের কার্ড, যারা এখানে আসবেন অবশ্যই যোগাযোগ করবেন, ফোন নাম্বার এখানে দেখাই যাচ্ছে, স্টিল করে নিয়ে নেবেন ফোন নাম্বার, যশোদা ভবন। তো আসতে পারেন, এরা খুব কোঅপারেটিভ, আপনাকে গাইড করবে। আর যদি প্রথমবার আসেন তাহলে তো খুবই সুবিধা হবে, দিদি এবং কৃষ্ণ হেল্প করবে। যশোদা ভবন মনে রাখবেন, নাম্বারটা দেখে নেবেন, আর ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো। প্রসাদ নিয়ে নিয়েছো? এখন অপেক্ষা করছো? ভোগ খেয়ে তারপর বাড়ি যাবো। আমরা খুব লাকি যে আজকে এত ফাঁকা হয় না নর্মালি, কিন্তু আজকে নাকি খুব ফাঁকা। এবং হ্যাঁ, ভেতরে বসে আমরা যেখানে পুজো দিয়েছি ওখানে মানে বসার জায়গা তো দাঁড়ানো যায় না, এত লোক হয়, কিন্তু আমরা বসে সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি। এইখানে বাইরেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে, মানে আমরা তো 100 টাকা দিয়ে ভেতরে দিয়েছিলাম আলাদা করে, পুজো এবং পুষ্পাঞ্জলি সমস্ত কিছুই।
কিন্তু বাইরেও যারা 100 টাকা দিয়ে রাজি নয় তারা বাইরে সাধারণভাবে পুজো দিতে পারে, অঞ্জলি দিতে পারে, সেই ব্যবস্থা রয়েছে, এখন সেটাই হচ্ছে। তো এর পাশেই রয়েছে খাবারের জায়গা, এখানেই আমরা ভোগ প্রসাদ খাবো আর কি, ভেতরে যাব। তো আমরা এখানে খেতে বসেছি একদম বেঞ্চে, স্কুলের কথা মনে পড়ছে তাই না? স্কুলে সরস্বতী পুজো এরকম খেতাম, মানে বেঞ্চে বসে, তো এখানে সেরকমই বসে আমরা খাচ্ছি। খুবই গরম, খেতে পারছি না, গরম ভালো হেভি গেছে। আর তাপস বসেছে ঠিক সামনে একদম। তো এখানে এসছে গরম খিচুড়ি আর সঙ্গে এটা বাঁধাকপি, না বাঁধাকপির তরকারি। কিন্তু আমার সঙ্গে একটা অদ্ভুত বিষয় আছে মাম, এই তেজপাতা আমি যেখানেই খাই না কেন, সে বিয়ে বাড়ি থেকে নিজের বাড়ি অবধি, সেখানে এই তেজপাতা সবসময় একটা পড়ে, কেন জানি না। মাম বলে কি তেজপাতা পড়লে শাশুড়ি ভালোবাসে। আমি যেখানেই খাই এই তেজপাতা কম্পালসারি হয়ে যায়। কারুর পাতে পড়েনি, মামের পাতে পড়েনি, তারপর তার পাতে পড়েনি, কিন্তু আমার পাতে পড়ে অলওয়েজ। বলুন তো, এটা ভালো না খারাপ? অভিজ্ঞতা এখানে ফ্যান চালু হয়ে গেছে। ধোঁয়া উঠছে এত গরম, মানে খাওয়া খুব মুশকিল। আমি গরম খেতে পারি না, কিন্তু খুব গরম। আর প্রসাদ মানেই ভালো হয়, সব সময় ভালো হয়, তো ভীষণ ভালো লাগলো। খিচুড়িটা তো খুবই ভালো লেগেছে আমার ভীষণ, মানে আমি আগের বারও এসে, মানে লাস্ট যেবার এসেছিলাম সেবারেও খিচুড়ি খেয়েছিলাম। আমার এখানে প্রসাদ আমার ভীষণ ভীষণ তৃপ্তি পাই, আজকেও তাই। আজকে তো রাজভোগ খেলাম, ভীষণ ভালো লাগলো গো, মনটা একেবারে অন্য রকম হয়ে যায়। খুব ইচ্ছে করে এসব জায়গায় আসতে, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। আর আমরা দারুণ খেয়েছি, আর এটা মায়ের জন্য পার্সেল আমরা নিয়ে নিয়েছি, এটা মায়ের জন্য নিয়ে যাবো। খুব ভালো পরিবেশ গো, খুব ভালো পরিবেশ সব জায়গায় এসে। আমার মারা একবার এসেছিলেন, মা ছোট পিসি সব মিলে এসেছিলো, মেজো পিসি, ওরা রাত্রিবেলা ছিল, সেজ জেঠু এক রাত্রি ছিল, পরের দিন পুজো দিয়ে ভোরবেলা বাড়ি ফিরেছিল, অনেক বছর আগের কথা সেটা। আর এই মন্দিরের পেছনে এখানে বেশ কিছু দোকান রয়েছে, নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে, সবই শিব আর লোকনাথ বাবার উপরে সমস্ত কিছু নানান রকমের। এটা আলো জ্বলে জ্বলে, নানান সাইজের লোকনাথ বাবা এখানে রয়েছে। আর এই রয়েছে বটগাছ, এখানে এখানে প্রচুর লোক ঢিল বাঁধে, মনস্কামনা করে, ঢিল বাঁধার জায়গা কিন্তু এখানে রয়েছে। সবই বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস করে ঢিল বাঁধে, মনস্কামনা করে, পূর্ণ হলে বিশ্বাস, সবই বিশ্বাসের ব্যাপার। ডক্টর কিশোর বিশ্বাস, এই পরিচয়টা আমার কাছে নয়, আমার কাছে আমার দাদা, বর্দার বন্ধু, এরা সব এখানে এসে দেখা হলো। আমি সেই আপ্রাণ, মানে তারস্বরে চিৎকার করছি, পিঙ্কুদার সাথে বলে কলতায় বসেন, হ্যাঁ চত্বরে পিঙ্কুদা একটা নাম, মানে কিশোর বিশ্বাস একটা নাম, হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই, এটা পিঙ্কুদা আমাদের গর্ব, একদম একদম। ইসাপুর পলতায় কিশোর বিশ্বাসের নাম করছে, আমার বর্দা ডাক্তার ছিলেন না, কিন্তু বর্দার বন্ধু বান্ধব ডাক্তার উকিল সব ছিল, সুরঞ্জনদা লন্ডন থেকে এখনো আমাদের সাথে যোগাযোগ আছে, বৌদি এখনো যোগাযোগ, হ্যাঁ বৌদি রাখে গো, বৌদি রাখে।
একদিন যাব ইচ্ছা আছে আমার সাথীর কাছে, সাথী অনেক দিন ধরে বলছে। হ্যাঁ একদম সাথে গিয়ে গেলে আমি তোমাকে ফোন করব। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর সাথে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, যাওয়ার পথে পিঙ্কুদার সঙ্গে দেখা হলো। পিঙ্কুদা বিরাট বড় ডাক্তার, কিন্তু আমাদের সঙ্গে পিঙ্কুদার রিলেশন হচ্ছে আমার দাদা, আমাদের মানে আমার বর্দার বন্ধু ছিল, আর বর্দারও না হরিহর আত্মা ছিল বলতে পারো, মানে ওকে দেখলে আমার দাদাকেই মনে হয় যেন আমি দেখতে পেলাম, সেই জন্য আমি সেই ছুটতে ছুটতে গেছি পিঙ্কুদাকে। ও লোকনাথ বাবার এখানে আসেন প্রত্যেক মাসের, বললো প্রথম আর সেকেন্ড শুক্রবার বোধ হয় বললো যে আসে, দাতব্য চিকিৎসালয়ে আসে। তো ভীষণ ভালো লাগলো, আমি না মানে মন্দিরে বসে বসে ও বর্দার কথা ভাবছিলাম, যে বর্দা একটা ঘড়ি দিয়েছিলেন মন্দিরে, সে ঘড়িটা দেখার চেষ্টা করছিলাম যে আছে কি না দেখি, তো দেখতে পেলাম না। এলআইসি লেখা ছিল, বর্দার দিয়েছিল, মন্দিরের ভেতরেই ছিল সেই ঘড়িটা। ওকে মনে পড়ে মাঝে মাঝে, আসলে আমাদের জাততো কুর্তো ভাই বোনেদের মধ্যে না কোনো ভেদ ছিল না, তো তো সেইগুলো ছোটোবেলাটা খুব মনে পড়ে। আর আমার এই দাদা সবার সাথে যোগাযোগ রাখতো, জানো, সব জায়গায় সব আত্মীয় স্বজনের কাছে যেত, সবার সঙ্গে যোগাযোগ রাখতো। তাই বলছিল পিঙ্কুদা, বন্ধু বান্ধবদেরও সবার সঙ্গেও যোগাযোগ রাখতো। আর দারুণ লাগলো চাকলা, হ্যাঁ সত্যি ভীষণ ভালো লাগলো, মানে যতবারই আসি ততবারই ভালো লাগে, বাবার অসীম কৃপা, অসীম কৃপা। আজকে আমার যে মাথার সিঁদুর সেটাও বাবার আশীর্বাদ, আমি সবসময় বলি, সবসময় বলি, যার জন্য বিয়ে ঠিক হওয়ার পরে এসেছিলাম না আমরা। বিয়ে ঠিক হওয়ার পরে না, বিয়ের পরে, বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে বর্দা এসেছিল, আমার বিয়ের সিঁদুরটা লোকনাথ বাবার পায়ে ছুঁয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সিঁদুরে আমার বিয়ে হয়েছিল। আর আমরা বিয়ের পরে এসেছিলাম, বিয়ের পরে ডিসেম্বর ছিল মনে আছে আমার, 2008 সালে দমদম থেকে সবাই মিলে গিয়ে ফিরে গিয়ে পিকনিক করেছিলাম ছাদে, নিজেদের বাড়ির ছাদে করেছিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে, যদি কেন নিশ্চয়ই ভালো লাগবে, বাবার স্থানে এসেছি আমরা, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট দিও, শেয়ার করো, জানতে পারবে তাহলে যে কার সঙ্গে এসে যোগাযোগ করলে সুযোগ সুবিধাগুলো হবে, সেই কারণে শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট দিও। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। গজার জন্য একটা খেলনা নিয়ে নিয়েছি, অবশ্যই সেটা পরের ভিডিওতে দেখা যাবে, দেখাবো। ভালো থাকবে, টাটা। তো মা চলে যাচ্ছে নাসিক, বাবা মা দুজনেই যাচ্ছে, সোমবার দিন যাচ্ছে, হ্যাঁ, তাই আমরা একটু দেখা করে গেলাম, একটু প্রসাদও দিয়ে গেলাম মাকে। আর মা কিছু বলবে প্রসাদের জন্য? থ্যাংক ইউ, ভগবান তোদের মঙ্গল করুক, মনোবাঞ্ছা পূর্ণ করুক। আর এই মাসে শেষের দিকে ফিরছো, তখন আবার দেখা হচ্ছে, শেষে দেখা হচ্ছে, হ্যাঁ, তখন হবে মটন পার্টি, মটন পার্টি, ঠিক আছে। তো সাবধানে যাও, হ্যাঁ, এসো, তুমি আর বাবা দুজনেই যাচ্ছো, হ্যাঁ, তো দেখা করে গেলাম, হ্যাঁ। বাবা আসি।